السلام عليكم، how are you my best friends of class 6 and your second for my class 6 and I'm fine I'm awesome I'm Gautam Adi I am here to conduct a class for you in the previous class I taught you unit 9 health is oil today I am going to teach you unit 13 Muzib in his school days check Muzib rakhon tar school jibon স্কুলের দিনগুলো কিভাবে অতিবাহিত করেছিলেন কোথায় কোথায় অতিবাহিত করেছিলেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তোমরা এই বইয়ের ইংলিশ পার্ট করে বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার 42 লেসন 13 অর্থাৎ 13 এখানে আসো আমরা এই টেক্সটটি বাংলা অর্থ সহকারে পড়ব এবং বোঝার চেষ্টা করব দেখো ইট ইজ আর্লি চাইল্ডহুড আওয়ার ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টার্টেড হিজ এডুকেশন ইন হিজ ভিলেজ স্কুল নেমড এমই স্কুল তার শৈশবে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্কুল জীবনে তার স্কুল শুরু করেছিল তার শিক্ষা শুরু করেছিল তার নিজ গ্রামে স্কুলটির নাম হচ্ছে এমই স্কুল দিস স্কুল ওয়াজ এস্টাবলিশ বাই ওয়ান অফ হিজ ফ্যামিলি অ্যানসেস্টরস and it was the only English school of that area and এমই স্কুলটাই হচ্ছে এমই স্কুলটি প্রতিষ্ঠিত করেছিল তার এক পূর্বপুরুষ এবং এটি হচ্ছে ওই এলাকার একমাত্র ইংলিশ স্কুল ছিল হি স্পেন্ট ফার্স্ট থ্রি গ্রেডস হিয়ার সে প্রথম তিনটি ক্লাস এখানেই অতিবাহিত করেছিলেন দেন হি ওয়েন্ট টু গোপালগঞ্জ টাউন টু এস্টাবলিশ হিজ ফাদার অ্যান্ড গট এনরোলড অ্যাট গোপালগঞ্জ পাবলিক স্কুল ইন গ্রেড 4 চতুর্থ শ্রেণীতে পড়ার জন্য তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন তার পিতার সাথে অবস্থান করার জন্য মুজিব অসফোর ডিয়ার টু হিজ ফাদার মুজিব তার পিতার কাছে অনেক প্রিয় ছিল লিটল মুজিব কুড নট স্লিপ এট নাইট উইদাউট হিজ ফাদার প্রোটেকশন এন্ড টাচ এসোটো মুজিব তার পিতা আদর এবং সোহাগ ব্যতীত কোনো রাতেই ঘুমাতে দিলেন না অ্যাজ এ কিড হি ওয়াজ দ্য ইলডেস্ট ইন হিজ ফ্যামিলি অ্যান্ড অ্যামং হিজ কাজিনস বাচ্চা হিসেবে তার পরিবারে সবার বড়ো ছিল এবং তার চাচাত ভাই বোনদের মধ্যেও সে অনেক বড়ো সবাই বড়ো ছিল সো হি ওয়াজ অ্যাডোল্ড বাই এই জন্য সবাই তাকে ভালোবাসত ইন হিজ লিটল এজ এই অল্প বয়সেই মুজিব ওয়াজ এ ভেরি কেয়ারফুল বয় নট অ্যাট অল টিমিড মানে এই ছোটো মুজিব অল্প বয়স থেকে এসে খুব সাহসী ছিল একেবারেই ভিড় ছিল এবং খুব উৎফুল্ল চেয়ারফুল বয় উৎফুল্ল হাসি খুশি সবসময় হাসি খুশি থাকতো তার মুখে বা চোখে হি ওয়াজ গ্রেটলি ইন্টারেস্টেড ইন প্লেয়িং গেমস অ্যান্ড সিঙ্গিং সে খুব উপভোগ করত খেলাধুলায় এবং গান গাওয়ার হি ওয়াজ গুড অ্যাট ব্রতচারী হুইচ ওয়াজ এ কাইন্ড অফ ফুক ড্যান্স তিনি ব্রতচারী এক ধরনের লোকনাচ এটাই খুব ভালো ছিল বা পারদর্শী ছিল হি লাভ টু প্লে ফুটবল ভলিবল অ্যান্ড হকি উইথ ফ্রেন্ডস সে বন্ধুদের সাথে ফুটবল ভলিবল এবং হকি খেলতে পছন্দ করত হি ওয়াজ কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার ইন হিজ স্কুল টিম তার স্কুল টিমে মানে স্কুল খেলার দলে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল বিকজ অফ হিজ ফাদার্স ট্রান্সফার ইন জব মুজিব হ্যাড টু গেট এনরোলড অ্যাট মাদারীপুর হাই স্কুল ইন 1936 1936 সালে মাদারীপুর হাই স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন তার পিতার চাকরি ট্রান্সফারের সুবাদে ট্রান্সফার মানে এক স্থান থেকে আরেক স্থান যাওয়া অ্যাট দ্যাট টাইম ওই সময়ে হি স্টার্টেড ফেসিং এ সিরিয়াস আই প্রবলেম আর এই সময় মুজিব শেখ মুজিবুর রহমান প্রচণ্ড চোখের সমস্যায় ভোগেন হি নিডেড সার্জারি টু রিকভার হিজ আইসাইট তার প্রয়োজন হয়েছিল অস্ত্রোপচারের জন্য তার চোখের দৃষ্টি ফেরাতে হিজ স্টাডি আর স্কুলিং ওয়ার হ্যাম্পার্ড ফর এ লং টাইম তার অধ্যয়ন এবং স্কুলে যাওয়াটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাধাগ্রস্ত হয়েছিল অনেক দিন ধরে স্পেক্টিকালস বিকামস হিজ কনভেনিয়েন্স সিন্স হি ওয়াজ 16 16 বছর বয়স পর্যন্ত চশমা তার নিত্যসঙ্গী হয়ে যায় হি রিজিউমড হিজ এডুকেশন অ্যাট গোপালগঞ্জ মিশন স্কুল ইন 1937 1937 সালে তিনি গোপালগঞ্জ মিশন স্কুলে পুনরায় লেখাপড়া ও অধ্যয়ন শুরু করেছিলেন বঙ্গবন্ধু ফাদার অ্যাপয়েন্টেড মিস্টার কাজী আব্দুল হামিদ অ্যাজ এ
हाउस टीचर फॉर मुजिब मुजिबर काजी अब्दुल हमिद के तर गृह शिक्षक नियोग कर तर पिता मिस्टर हमिद वाज अ सोशल वर्कर एंड रैन ए वेलफेयर एसोसिएशन नेम्ड मुस्लिम सेवा समिति तर गृह शिक्षक जनाब हमिद साहेब उन्नी एक समाजकर्मी छें एक दातव्य प्रतिष्ठान चलाते तर नाम छो मुस्लिम सेवा समिति हि ट्राई टू हेल्प द पुअर बॉयज जरा जिस समस्त छात्ररा गरीब छो तक सहाय कर चेष्टा करतें हि यूज टू कलेेक्ट हेल्प फ्रम अदार्स अन्न अनुदान सहाज्य संग्रह करतें फर हेल्पलेस स्टूडेंट्स असहाय छात्र इट इम्प्रेस यांग मुजिब सो मच दैट हि बिकेम अ पार्ट अफ दैट एक्टिविटी एत बस विमोहित एत बस प्रभावित जे ओई काज एक अंश हो गए एवरी सानडे दे सेट आउट फर दिस पार्पास प्रति शनिवार रविवार सानडे प्रति रविवार तरा बेर जित उद्देश्य अर्थात अन्नर का अनुदान संग्रह करते सहाज्य संग्रह हिज टीचर यूज द मानी कलेक्टेड द स्कूल बाय बुक्स एंड अदर एसेंशियल थिंग्स फॉर पे ट्यूशन फीस फॉर द पुअर स्टूडेंट्स तर शिक्षक संग्रहित टाका ये गरीब छात्र मासिक वेतन परिषद अपरिहार्य जिनिसगुलो अपरिहार्य जिनिस क्रय करते बई क्रय करते व्यवहार करतें आफ्टर द थर्ड डिमाइज अफ मिस्टर हामिद जनाब हामिद देर हठात मृत्युर पर यांग मुजिब यांग शेख मुजिब कैरिड ऑन द चैरिटी फॉलोइंग हिज टीचर तर शिक्षक के अनुसरण कर दातव्य प्रतिष्ठानटी चालिए जो लगे के शेख मुजिबुर रहमान इटा हे तुम्हारे प्रयोजन जे तथ्य टेक्सट थे पे देखो हमें किसी शब्द अर्थ लिखब जो इन देवा देखो आप शब्द अर्थ एक मैचिंग करी गुरुत्वपूर्ण शब्दगुलो जमन इन लेखा एनसिस्टर एनसिस्टर मीन्स फॉरफादर स्टैब्लिश सेटअप हैबिट देखो वर्ड मी पूर्वपुरुष अर्थात पर फॉर स्टैब्लिश मैं सेटअप स्थापन करा हैम्पर विघ्नित बाधाप्राप्त हुआ अर्थात ट्रावल ट्रावल body to remove something.
গুড আছে গুড আছে প্রশ্নের উত্তর আছে এই পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে ঠিক আছে তোমরা লিখে ফাইভ কোর্সের ফরম ইংলিশ ফর টুডে পেজ 43 এখান থেকে এই পাঁচটা প্রশ্ন উত্তর এই প্যাসেজ থেকে দেখে দেখে আমাকে ইমোতে ইনবক্স করো ভালো থাকো পরবর্তী ভিডিওর জন্য তৎপর আছে।